মসজিদের গেইটে তালা মেরে দেয়া হয় নামাজের সময় গেটে তালা মসজিদের সামনে মুসল্লিদের বিক্ষোভ প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপ দিয়ে রাখুন আর সকল নিত্য নতুন খবরাখবর সবার আগে উপভোগ করুন মসজিদে বিশ জনের বেশি নয় সরকারের এমন নির্দেশনা মানতে গিয়ে সিলেটে মসজিদের গেইটে তালা মেরে দেওয়া হয় তবে মুসল্লিদের জোর দাবি ও খুবের মুখে গেট খুলে দিতে বাধ্য হন মসজিদ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সিলেটনগরী আম্বরখানা জামা মসজিদে জুহরের নামাজের সময় ঘটনা ঘটে জানা যায় জুহরের রাজানের পর আম্বরখানা জামি মসজিদে নামাজ আদায় করার জন্য স্থানীয় মুসল্লিরা আসতে শুরু করলে পুলিশের নির্দেশনায় মসজিদের গেটে তালা মেরে দেন কর্তৃপক্ষ এতে মুসল্লিরা খুব ফেটে পড়ে গেট খুলে দেওয়ার জোর দাবি জানান এ সময় মসজিদের গেট খুলে না দিলে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন বলে জানিয়ে দেন কয়েকশো মুসল্লি পরে বাধ্য হয়ে মসজিদের গেট খুলে দেন কর্তৃপক্ষ শুধু আম্বরখানায় নয় বুধবার থেকে নগরীর কিছু মসজিদ এভাবে ও অন্যান্য নামাজের সময় বিশ জনের বেশি মুসল্লি ঢুকতে দেয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে বিশ জনের বেশি মুসল্লি সমাগম ঘটলেই মসজিদের গেটে তারা মারা হচ্ছে এতে খুব বিরাজ করছে সিলেটের মুসল্লিদের মাঝে উল্লেখ্য চলমান করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান তারাবি সহ অন্যান্য নামাজে খতিব ইমাম হাফেজ মোয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ বিশজন মুসল্লি অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনায় বলা হয় মসজিদে পাঁচ অক্ত নামাজের প্রতিবক্তে সর্বোচ্চ বিশজন মুসল্লি অংশ নেবেন তারাবিন নামাজে খতিব ইমাম হাফেজ মোয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ বিশজন এবং জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন